উইথ মৌসুমি চ্যানেল তোমাদের সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম জানিয়ে বন্ধুরা, আমি মৌসুমি আজকে একটা দারুণ এক্সাইটিং ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি খুব 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 খুশি বন্ধুরা, তোমাদের সাথে এই খুশি শেয়ার করবো না সেটা কখনো হয়, আমাকে তো অবশ্যই শেয়ার করতে হবে, এতদিন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি কি ব্লগ নিয়ে এসেছি তোমরা তো সবাই থাকলেই দেখে বুঝেই গেছো, তবুও আমি মুখেই বলবো বন্ধুরা, তোমরা আমাকে এতদিন ধরে দিনের পর দিন যেভাবে সাপোর্ট করেছো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার ফলেই আজকে আমি এত দূর চলে এসেছি, এখানে চলে এসেছি। তো আশা করছি আগামী দিন তোমরা আরও আরও আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমার এই সাফল্যের পিছনে আমাদের আমার যা বন্ধুরা আছে, আমার যে দিদিরা আছে, দাদারা আছে, আমাকে অদম্য উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা জাগিয়েছে, হাল ছেড়ে যেতে না যাই তার জন্য উৎসাহ দিয়েছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে ছোটো ভাই বোন যারা আমার থেকে ছোটো তাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানিয়ে আমি আজকে তোমাদের সামনে এই ব্লগটা নিয়ে চলে আসলাম। কেমন লাগলো অবশ্যই বলো, আর পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার যখন 1K সাবস্ক্রাইব পূরণ হয় আমি তখনও তোমাদের সঙ্গে আমার কোনো মনের কথা শেয়ার করিনি, 2K যখন সাবস্ক্রাইব হলো তখনও আমি কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কিন্তু আজ যখন আমি আমার চ্যানেলটাকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি, জানি আমি এখনও অনেকই আছি, আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে, তবুও বলবো এতটা দূর যখন এসেছি হাল তো ছাড়বই না, আরও 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 এগিয়ে যাবো। তো সব সেইটার জন্য তো তোমাদের সাহায্য অবশ্যই দরকার, তোমাদের হেল্প অবশ্যই দরকার। তো তোমরা আমার সঙ্গে আশা করি এতদিন যেমন ছিলে আগেও আছো ভবিষ্যতেও থাকবে। তো বন্ধুরা, হ্যাপি উইথ মৌসুমি, তোমাদের এই মৌসুমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছে। আর আজকে একটা স্পেশাল দিন, এটা আমি যেহেতু মন্দিরে পুজো দিয়ে এসেছি আগেই সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা হচ্ছে তারপরে দিন, প্রথমে মন্দিরে পুজো দিয়েছি বন্ধুরা, তারপরে আমি আজকে এই কেক কেটে দিনটার সেলিব্রেশন করবো। তো কেমন লাগলো পুরোটাই কিন্তু কন্টিনিউ করতে হবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে হবে। তো চলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই বলো। হ্যাঁ, আর যারা চেয়েছিলে আমি এগিয়ে যাই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চেয়েছিলে যে আমি যাতে কোনোদিনই কিছু না হতে পারি তাদেরকেও অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তাদের এই চাওয়ার জন্যই আমি আজকে নিজেকে প্রচেষ্টায় সাফল্য অর্জন করেছি। তো চলো বন্ধুরা, পুরোটায় দেখতে থাকো কীভাবে আমি সেলিব্রেশন করলাম। তোমাদেরকে আগে ক্লিপ একটুখানি আমি দেখালাম যে আমি আর আমার মেয়ে আমি দোকানে যাচ্ছি কেক কেনার জন্য। তো কেকটা কিনেছি, কীভাবে নিয়ে আসলাম বাড়িতে, এবার আমার হাজব্যান্ড ওপেন করবে তো সেটাও শেয়ার করবো, তারপরে কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে সেটাও শেয়ার করবো। তো পুরোটাই দেখো, আর কেমন লাগলো কন্টিনিউ করো, ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাও, আর আমাকে আরও 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 বেশি করে ভালোবাসতে হবে, তাই তো? চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। দেখো সবাই বন্ধুরা, কেকটা তোমাদের আগে শেয়ার করি, কেকটা কীরকম দেখতে। তোমরা সবাই তো জেনেই গেছো যে আমি কেন কেক আজকে নিয়ে এসেছি, সবটাই তোমাদেরকে বললাম। এবার আমার হাজবেন্ড দেখো কেকটা খুলছে, প্যাকিং, তো সেটা তোমরা সবাই দেখতে থাকো। কেমন লাগছে কেকটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আমার কেকটা কেমন দেখতে হয়েছে।
ভালো আছে না ঠিকঠাক ছোটোর মধ্যে? কাটছি না, দাঁড়া দাঁড়া তুমি কাটো কাটো আমি মৌসুমি, টাটা বাই, সবাই খুব ভালো থাকবে।